দেখেন আধা, তারপরও 4 ইঞ্চি, এবং এই দেখেন বেড়ে কী অবস্থা। হ্যাঁ, আমি যদি এইভাবে ধরাই তাহলে দেখেন এক একটা বেগুন মানে 1.5 কেজিরও ঊর্ধ্ব হবে। এটা হলো বাড়ি বেগুন 12। একটু মাপ দিবেন কতটুকু, একটু হাত দিয়ে। হ্যাঁ, পোনে এক হাত না, পোনে এক হাত হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর জেলার বলমারি উপজেলা। আপনাদের এর আগে আমি অনেক বাড়ি বেগুন 12-র ভিডিও দেখাইয়েছি এবং এই বেগুনগুলোও দেখাইয়েছি, আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা যারা ছিলেন তাদের দ্বারাও আপডেট দিয়েছি। আজকে আমি এখানে একটা এই বাড়ি বেগুন 12 বীজ উৎপাদন একটি ফিল্ডে আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখেন বাড়ি বেগুন 12 কেমন হয়, আসলে মানে অবাক করার মতো একটি জাত বাড়ি বেগুন 12। বাড়ি বেগুন 12 এক একটা বেগুনের ওজন 600 থেকে 700 গ্রাম অ্যাভারেজে, এক একটা বেগুন 1 কেজির ঊর্ধ্বেও হয়ে থাকে এবং দেখে আসলে মন জুড়ে যায় এবং এই বেগুন উৎপাদন করে মনের ভিতরে একটা আলাদা ধরনের একটা তৃপ্তি লাগে। আমি যদি আপনাদের এই ফিল্ডের আপডেটটা দেখাই তাহলে দেখেন দর্শক প্রতিটা গাছে কী পরিমাণ বাড়ি বেগুন 12 ধরেছে এবং সাইজটা কী দেখেন দর্শক, এই যে এক একটা বাড়ি বেগুন 12। আধা দিলাম তারপরে 4 ইঞ্চি, তাও হচ্ছে না। এক একটা বেগুনের ওজন দেখেন, এক একটা বেগুন দেখেন দর্শক কী অবস্থা। দেখেন এই যে কত কী পরিমাণে ধরছে, কী পরিমাণ ধরছে, এই যে যদি আমি দেখাই দেখেন, এই যে দেখেন আধা, তারপরও 4 ইঞ্চি, এবং এই দেখেন বেড়ে কী অবস্থা। হ্যাঁ, আমি যদি এইভাবে ধরাই তাহলে দেখেন এক একটা বেগুন মানে 1.5 কেজিরও ঊর্ধ্ব হবে। এটা হলো বাড়ি বেগুন 12। আমি যদি দর্শক এই দিকে আবার একটু দেখাই দেখেন, একটা গাছে একসাথে কতগুলো ধরছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর বেগুনের সাইজ দেখেন, এক একটা বেগুনের কী সাইজ, কী সাইজ এক একটা বেগুন, এক একটা কী ধরনের বেগুন দেখেন। যদি আমি দেখাই দেখেন সবগুলো বেগুনের সাইজ কিন্তু একই রকম, সবগুলো বেগুনের কিন্তু একই রকম, দেখেন কী অবস্থা, কী অবস্থা। এগুলো সব কিন্তু বাড়ি বেগুন 12। আমি যদি দেখেন প্রতিটা গাছেই, প্রতিটা গাছে আমি যদি দেখাই দেখেন দর্শক এই গাছে কতগুলো ধরছে, দেখেন এই গাছে আবার কতগুলো ধরছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে আছে ছয়টা, ছয়টা, এইরকম দেখবেন প্রতিটা গাছেই। এই যে আমি যদি একটু গাছ হেলা হেলা দেখাই, এই দেখেন কতগুলো ধরছে, এই দেখেন এই গাছে কতগুলো ধরেছে দেখেন দর্শক,
এই গাছে কতগুলো ধরছে। এইভাবে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে বেগুন আসছে, এই যে প্রচুর পরিমাণে। দেখেন এক একটা বেগুনের সাইজ কি, বিশাল। এটা আপনার 1.5 কেজি হবে। আবার এখানে দেখেন এই গাছটা, আহ দেখে প্রাণ জুড়া যায়। হ্যাঁ, কী পরিমাণে ধরছে, কী পরিমাণে ধরছে দেখেন এক একটা। এইরকম এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আসছে। তো দর্শক, আমি বলছি যে এটা কিন্তু আমাদের দেশে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উৎপাদিত একটি জাত। এই জাতের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমাদের এই ভাই উনি বাড়ি বেগুন বারো দেখাচ্ছেন। দেখেন প্রতিটা গাছে বাড়ি বেগুন বারো কত বড় বড় হয়েছে, প্রায় এক একটা বেগুন 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে হয়েছে। প্রায় এক একটা বেগুন 1 কেজি 1.5 কেজি এই পরিমাণ হয়েছে। উনি আমাদের সাহায্য করছেন দেখানোর জন্য। দেখেন এক একটা বেগুনের সাইজ কি, আমরা এই মাঠ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখেন একদম বাস্তব, এখানে কোনো রেডিমেড বিষয় নাই, সব কিছু আপনাদের বাস্তবে আমরা দেখাচ্ছি। দেখেন এইটার কি অবস্থা, পাঁচটা ধরছে না না পাঁচটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ এখানে একসাথে পাঁচটা আছে এই গাছেও আছে। দেখেন কয়টা, এখানে তিনটা, বিশাল বিশাল। হ্যাঁ যদি দেখেন প্রত্যেকটা গাছেই বেগুন আছে, এই যে, এই যে বিশাল আকারে পড়ে আছে লাউ। এটাকে কিন্তু অনেকে লাউ বেগুনও বলে, আমাদের অনেক দর্শক কিন্তু লাউ বেগুন বলে, কিন্তু মূলত এটা হলো বাড়ি বেগুন বারো। এই যে আপনি আগে যান একটু, আপনাদের দর্শকদের দেখান একটু ভালো করে। এটা যদি এভাবে ধরেন এক একটা বেগুন, দেখেন একটু মাপ দিবেন কতটুকু, একটু হাত দিয়ে, পৌনে এক হাত, পৌনে এক হাত হয়ে গেছে। হ্যাঁ আমি যদি এদিকে দেখাই দর্শক, দেখেন অনেকগুলো এখান দিয়ে সবগুলো বাড়ি বেগুন বলে 1.5 কেজি 1.5 কেজি হয়ে গেছে, তাই না? দেখেন এখানে আবার কয়টা প্রচুর ধরছে, মানে বোধ হয় সাজানো। হ্যাঁ একদম বোধ হয় সাজানো, মানে সাজাই রাখছে না। আমরা যদি ওটাও দেখি, দেখেন এই যে এটা গাছের কি অবস্থা দর্শক, আমাদের দেশের আসলে বেগুনের জগতে আমাদের একটা ফার্স্ট একটা বেগুন এবং সবচেয়ে উন্নত মানের বেগুন। আর এটা কিন্তু আমাদের দেশের বেগুন, দেখেন এই গাছ আবার কতগুলো দেখছে দেখেন। হ্যাঁ একসাথে সব ঝুলে আছে, মনে সাজা রাখছে, সাজানো। হ্যাঁ সাজানো মনে হয়, বোধ হয় সাজানো। এক একটা বেগুনের অবস্থা কি বিশাল, আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, তাই না? মনে হয় এগুলো রেডিমেড কোনো কিছু এরকম করে রাখা আছে, অথচ কোনো গাছ খালি নাই, কোনো গাছ খালি নাই, খালি নেই গাছে প্রচুর পরিমাণে, প্রচুর। হ্যাঁ এই যে সবগুলো প্রতিটা গাছেই বেগুন। জি তো দর্শক, আপনারা যদি এই বেগুন করতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের জন্য বীজের কিংবা চারার ব্যবস্থা করে দিতে পারবো। আর এই ভালো জাতগুলো আপনারা চাষ করবেন, এবং এই ভালো জাতের যদি আপনারা বীজ সংগ্রহ করতে চান অথবা চারা যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের জন্য চারা এবং বীজের ব্যবস্থা করে দেওয়া যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।